এশিয়া কাপে আপনি কমেন্ট্রি বক্সে ছিলেন, বাংলাদেশ তার মেইন প্লেয়ারদের ছাড়া ইন্ডিয়াকে হারিয়েছিল সেই ম্যাচটা, নিশ্চয়ই ইন্ডিয়ারও সেখান থেকে পাওয়ার কিছু ছিল না, বাট দ্যাট ওয়াজ এ ইন্টারন্যাশনাল ম্যাচ। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, বিরাট কোহলি অন্যান্য দু একজন ওই ম্যাচে খেলেনি সত্যি কথা, কিন্তু যারা খেলেছে তারা তো আন্তর্জাতিক মানের, তারা তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, তারা তো 15 জনের স্কোয়াডে ছিল। তো যদি অপেক্ষাকৃত দুর্বল দল কেউ মনে করে সেটা কিন্তু না। মেবি যেহেতু ইউ জাস্ট মেনশন যে খুব বেশি পাওয়ার কিছু ছিল না, অলরেডি কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস ওই সময় বা সেমিফাইনালস, তো সেদিক থেকে তুলনা করলে আমার মনে হয় যে ওইটা না দেখে ভারতে মরত শক্তিশালী দলকে আমরা লাস্ট মিটিংয়ে হারিয়েছি, এবং তার আগেও কিন্তু আমরা বাইল্যাটারাল সিরিজে ভারতকে হারানোর অভ্যাস আছে। এই না যে একেবারে কোনো সময় রিসেন্ট পাস্টে আমাদের রেকর্ড অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট বেটার ভারতের বিরুদ্ধে। সো সেই জায়গাটা আমি দলগতভাবে চিন্তিত না, অন্য দলটার ব্যাপারে অতটা চিন্তিত না, চিন্তিত নিজেদের দল নিয়ে, গঠন নিয়ে, পজিশন নিয়ে, সব কিছু, ইঞ্জুরি নিয়ে, সব কিছু মিলিয়ে খুব একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল এই মুহূর্তে।